আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে আসছি ঢাকার কেরানীগঞ্জের গোয়ালখালি গ্রামে আব্দুল সালাম রোডে সাহারা এগ্রো ফার্মে, যার উদ্যোক্তা হচ্ছেন রাহাত ভাই, যিনি মূলত ব্যবসা করেন। দর্শক বন্ধুরা, একমাত্র রয়েছে 3 মাস প্লাস কুরবানি ঈদে, তো আসলে শেষ সময়। এই শেষ সময় এসে কিন্তু ছোট বড় যে সমস্ত খামারিরা রয়েছে তারা কিন্তু ব্যস্ত সময় পার করতেছেন শেষ মুহূর্তে তাদের গরুগুলো প্রস্তুত করতে। তো এরকমই একজন খামারি হচ্ছেন রাহাত ভাই, যিনি আসন্ন 2024 কুরবানি ঈদকে কেন্দ্র করে খুব সুন্দর সুন্দর ছোট বড় 45টির মতো গরু উনি মোটাতাজাকরণ করেছেন, এবং পাশাপাশি উনি বেশ কিছু খাসিও প্রস্তুত করেছেন। আপনারা যারা কুরবানির জন্য গরু এবং খাসি সংগ্রহ করতে চান, আপনারা কিন্তু আসতে পারেন ঢাকার কেরানীগঞ্জের এই সাহারা এগ্রো ফার্মে। এখানে এসে আপনাদের পছন্দের গরুটি দেখে কিন্তু আপনারা বুকিং করতে পারবেন। তো আজকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে ওনারা আসন্ন 2024 কুরবানি ঈদকে কেন্দ্র করে কী ধরনের গরু এবং ছাগল ওনারা প্রস্তুত করতেছেন, এবং আপনারা এই ফার্মে এসে এখান থেকে কীভাবে বুকিং করবেন সেই সম্পর্কে আমরা আপনাদেরকে বিস্তারিত জানাবো। আশা করছি পুরোটা আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে ওনাদেরকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম রাহাত ভাই। আসসালাম, আসসালামু আলাইকুম শামীম ভাই, কেমন আছেন ভাই? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ দিলে খুব ভালো ভাই। আচ্ছা রাহাত ভাই, চলে আসলাম আপনার সাহারা এগ্রোতে। ধন্যবাদ ভাই আসার জন্য ভাই। আচ্ছা আচ্ছা, প্রস্তুতি কেমন নিচ্ছেন কুরবানির? আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো নিছে ভাই। আচ্ছা আচ্ছা, এবছর কতগুলো গরু প্রস্তুত করতেছেন ভাই? 45টা ভাই। 45টা? জি। ছোট বড়? জি ছোট বড়। আচ্ছা আচ্ছা, তো এখানে কি দেখতে পাচ্ছি কিছু বিগ সাইজের গরু বের করে রেখেছেন? জি জি। কারণ কি? রোদের জন্য দিয়েছি ভাই। আচ্ছা আচ্ছা, প্রতিদিনই কি বের করা হয়? জি জি, প্রতিদিনই বের করা হয় ভাই। আচ্ছা আচ্ছা, এগুলো কি আপনার ফার্মের সব আইকনিক গরু? জি জি, আল্লাহ দিলে আইকনিক গরু ভাই। আচ্ছা আচ্ছা, এখানে কি কি গরু রয়েছে রাত ভাই? সাইবল আছে, ক্রস গরু আছে, উলবারি আছে। আচ্ছা আচ্ছা, বিভিন্ন জাতের গরু রয়েছে। জি জি জি, আল্লাহ। যে গরুগুলো দেখতে পাচ্ছি এগুলোর বডি ওয়েট কেমন রয়েছে? 700 কেজির মতো প্লাস আছে, অস্ট্রাল আছে একটা ফিজ। একটা অস্ট্রাল আছে আর বাদ বাকিগুলো 700 কেজির মতো রয়েছে। জি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো রাত ভাই, প্রথম গরুটা সম্পর্কে যদি একটু জানতে চাই, এই যে প্রথম যে সুন্দর গরুটা দেখতেছি, এটা কি জাতের গরু? এটা সাইওয়াল ব্রিডের গরু। সাইওয়াল ব্রিডের গরু? জি জি। কয় দাঁত বয়স? 6 দাঁত। 6 দাঁত বয়স? জি। আচ্ছা, কতদিন ধরে আপনার ফার্মে রয়েছে? এখানে প্রায় 8 মাস ধরে আছে। প্রায় 8 মাস? জি জি। আচ্ছা, বডি ওয়েট রয়েছে কতটুকু এখন? 700 কেজি। 700 কেজি, মাশাআল্লাহ, খুব সুন্দর গরু বানিয়েছেন ভাই, চেষ্টা করেছি। আচ্ছা আচ্ছা, চলেন আরো কিছু সুন্দর সুন্দর গরু দেখাই দর্শকদেরকে। আচ্ছা আচ্ছা, এগুলো তো সবই 24 কুরবানি না ভাই? জি জি, সব 24 কুরবানি। আচ্ছা আচ্ছা, এর পরের গরুটা তো আরো মাশাআল্লাহ সুন্দর, বেশ বড় চুট। জি জি, চুটটা বড় আছে আল্লাহ দিলে। আচ্ছা আচ্ছা, এটা তো সাইওয়াল? এটাও সাইওয়াল, এটাও 6 দাঁতের গরু। 6 দাঁতের গরু? জি। আচ্ছা, এগুলো কি একসাথে সংগ্রহ করা ছিল না কিছু দিন আগে পরে রয়েছে? কিছুদিন আগে পিছে আছে। আগে পিছে রয়েছে? জি জি। আচ্ছা, এই যে ভাই এত সুন্দর সুন্দর গরু দেখতে পাচ্ছি, এগুলো কি সংগ্রহ আপনি নিজেই করেছেন না লোক? না, আমি নিজেই করি সব। আপনি নিজেই করেছেন? আচ্ছা, এই ব্যবসার ফাঁকেও সময় হয় গরু সংগ্রহ করার জন্য? চেষ্টা তো করি আল্লাহ দিলে। আচ্ছা আচ্ছা, তো রাহাত ভাই, আপনার কাছ থেকে জানতে চাই কি দেখে এই সুন্দর সুন্দর গরুগুলো আপনি সংগ্রহ করেন? সংগ্রহটা নাভি, কম্বল, মাথা, দাঁতও দেখতে হয়, মানে এভরিথিং, সবই সব দেখে তারপর গরুটা কেনা হয়। সব দেখেই গরু সংগ্রহ করেন? আচ্ছা, এদিকে যে চারটা দেখতেছি, চারটাই তো সাইওয়াল না? জি সাইওয়াল, চারটাই। আচ্ছা, চারটার ওজন কি সেম সেম না একটু মানে বড় ছোট তো সামান্য কম বেশি? কম বেশি আছে, একটা উলবারি আছে আমার কাছে। এই যে উলবারিটা সাদাটা? জি জি জি। আচ্ছা, একটাই আছে? একটাই আছে। জি। আচ্ছা, উলবারিটার হাইট আছে কেমন? 64 ইঞ্চি। 64 ইঞ্চি? জি। আচ্ছা, উলবারিটার ওজন আছে কেমন? 680 কেজির মতো। 680 কেজির মতন? জি। আচ্ছা আচ্ছা, রাহাত ভাই, সুবিশাল একটা অস্ট্রাল দেখতে পাচ্ছি। জি, আমার একটা খুব পছন্দের গরু এটা। এটা? জি। আচ্ছা আচ্ছা, পছন্দ হওয়ার কারণ কি গরুটা? পছন্দ হওয়ার কারণ আসলে ছোটবেলা থেকে আমার অস্ট্রাল ফ্রিজিয়ানটা অনেক পছন্দ, তো আবার হাইট গরু আমার অনেক ভালো লাগে। হাইট? জি। আচ্ছা, গরুটা কি শান্ত স্বভাবের না একটু দুষ্ট? কাছে যাওয়া যাবে? হ্যাঁ, যাওয়া যাবে। আচ্ছা, তাহলে আমরা দর্শকদেরকে একটু হাইটটা বোঝানোর চেষ্টা করি। ভিউয়ার্স দেখেন, একদম আমার মাথার উপর দিয়ে যাচ্ছে, সো আসলে সুবিশাল অস্ট্রাল। জি জি। এটার হাইট কতটুকু? এটা 68 প্লাস। 68 ইঞ্চি প্লাস? প্লাস আছে। জি। আচ্ছা আচ্ছা, কয় দাঁত বয়স এটা? 6 দাঁত। 6 দাঁত? জি। আচ্ছা, এর লাইভ ওয়েট আছে কতটুকু? লাইভ ওয়েট এখন আছে 1 টন আছে। 1 টন? জি। আচ্ছা আচ্ছা, একদম আপনাদের যেখানে স্কেল দেখতে পাচ্ছি? জি জি, স্কেল আছে। আচ্ছা, এই স্কেলের ওজনে 1 টন? জি জি, স্কেলেরই মাপা 1 টন। আচ্ছা, এই গরুটা কতদিন ধরে পালন করতেছেন, এই সবচেয়ে পছন্দের যে গরুটা আপনার? প্রায় 8-9 মাস হয়ে গেছে। 8-9 মাস হয়ে গেছে? জি জি। আচ্ছা আচ্ছা, তখন যখন সংগ্রহ করেছিলেন এই গরুটা? জি জি। তখন এই গরুটার ওজন কেমন ছিল? তখন ছিল প্রায় 800 কেজির মতো। 800 কেজির মতো ছিল?
আচ্ছা, তাহলে এই 8-9 মাসে প্রায় 200 কেজি ওজন বাড়ছে। মাশাআল্লাহ, খুব ভালো ওজন বাড়ছে। জি আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো রাত এখানে তো সব বড় গরু দেখতে পাচ্ছি, ছোট গরু নাই খামারে? আমার খামারে ছোট গরু আছে, মাঝারি গরু আছে, আর ছাগলও আছে আল্লাহ দিলে। আচ্ছা আচ্ছা, তাহলে তো অনেক কিছু রয়েছে। জি আচ্ছা, কুরবানির জন্য নাকি খাসি চাই, তাহলে কি খাসিও পাবে আপনার কাছে? জি আল্লাহ দিলে পাবে। আচ্ছা, ছাগল রয়েছে কতগুলো? ছাগল আছে প্রায় 40টার মতো এখন। 40টার মতো, আর গরু আছে 45টা? 45 ছোট বড়? জি ছোট বড়। একটু যদি ছোট করে জানতে চাই, আপনার ফার্মে সর্বনিম্ন কেমন দামে আমার 10-12টা গরু পাবে? 1,20,000। 1,20,000? জি। আচ্ছা, আর সর্বোচ্চ কেমন দাম রয়েছে? 7-8 লাখ টাকা। 1,20,000 থেকে 7-8 লাখের মধ্যে সারা গ্রুপে গরু পাবে ইনশাআল্লাহ। আচ্ছা, খাসির কথাও বললেন, খাসির প্রাইসটা সম্পর্কে একটু জানতে চাই, কেমন দামে খাসি পাবে? খাসিও আপনার 30,000 থেকে প্রায় 1,00,000+। 30,000 থেকে 1,00,000+? জি। আচ্ছা ঠিক আছে, আমরা খাসি দেখবো। তো চলুন আগে একটু ছোট এবং মাঝারি সাইজের গরুগুলো দর্শকদেরকে। হ্যাঁ অবশ্যই আসেন। আচ্ছা বিয়স, চলুন আমরা একটু ভাইয়ের সেটে প্রবেশ করি এবং আপনাদেরকে ছোট এবং মাঝারি সাইজের কিছু গরু দেখানোর চেষ্টা করি। রাহাত ভাই, ছোট সাইজের গরু দেখতে পাচ্ছি, অনেকগুলো রয়েছে। জি এগুলো ভুট্টি টিঙ্গুর ভাই। ভুট্টি এবং টিঙ্গুর? টিঙ্গুর। জি ভাই। আচ্ছা আচ্ছা, কতগুলো রয়েছে এগুলো? এখানে প্রায় 13টার মতো আছে ভাই। 13টা? জি। আচ্ছা, এই গরুগুলোর ওজন কেমন রয়েছে রাহাত ভাই? এগুলো আপনার 120-130 কেজির থেকে চালু করে প্রায় 200+ আছে। আচ্ছা, 120 কেজি থেকে শুরু করে 200 কেজি+ আছে। জি। আচ্ছা আচ্ছা, এইগুলোর চাহিদা কেমন ভাই? আলহামদুলিল্লাহ 13টার ভিতরে 11টা সোল্ড আর 2টা শুধু আছে আমার কাছে। 11টাই সোল্ড? জি। আচ্ছা, তাহলে তো মোটামুটি প্রায় অনেক গরু বিক্রি হয়ে গেছে ভাই। জি মাশাআল্লাহ। আচ্ছা, 45টার মধ্যে এখন পর্যন্ত কতগুলো বিক্রি হয়েছে? 30টার মতো সোল্ড করে দিয়েছে। 30টার মতো? জি। আচ্ছা, এই যে 30টার মতো গরু বিক্রি করেছেন, এগুলি কি অনলাইনে বিক্রি করা হয়েছে না পরিচিত যারা ছিল তারা নিয়েছে? অনলাইনে পরিচিত দুটা মিলে। আচ্ছা আচ্ছা, আর রিপিট কাস্টমার কেমন পাচ্ছেন? আলহামদুলিল্লাহ, আমার এটা সেকেন্ড সিজন, তারপরও আল্লাহর কাছে শুকরিয়া শেষ নেই। আচ্ছা আচ্ছা, দ্বিতীয় বছরে তাহলে বলতে পারি একদম চমক দেখিয়ে দিলেন। জি, কারণ এই যে দ্বিতীয় বছর মাত্র, এখনই 45টার মধ্যে 30টা যদি সোল্ড হয়ে যায়, মাত্র 15টা গরু হয়েছে। জি, এরকম কিন্তু সচরাচর দেখি না যে কুরবানির এখনও প্রায় 3 মাসের উপরে বাকি, এই সময়ে এসে এই পরিমাণ গরু সেল, তাহলে তো আমরা বলতে পারি যে রোজার মধ্যে আপনার সব গরু সেল হয়ে যাবে। চেষ্টায় আছি, বাকি আল্লাহ ভরসা, আপনি দোয়া করুন। আচ্ছা, তো রাহাত ভাই, গরু যদি সেল হয়ে যায়, সেই ক্ষেত্রে কি আরো গরু সংগ্রহ করার কোনো পরিকল্পনা রয়েছে কিনা? না না, পরিকল্পনা নাই আমার, চারি আল্লাহ দিলে ফুল সব, আর এখন ফুলে আছে। এখন ফুল আছে একদম? জি জি জি। আচ্ছা, আপনারা এখানে যে শেড দেখতে পাচ্ছি, হ্যাঁ, সব মিলে কেমন গরু রাখার ক্যাপাসিটি রয়েছে? রাখা যাবে আপনার প্রায় 50টার মতো ধরে। 50টার মতো? জি জি। এর মধ্যে 45টা? 45টা আছে। আচ্ছা, তাহলে 5টা গরুর মতো একটু গ্যাপ রয়েছে। গ্যাপ আছে, কিন্তু চেষ্টা করব আসলে খামার থেকে নেওয়া, মানে আমি চেষ্টা করি যাতে আমি অনেক দিন লালন পালন করি। আচ্ছা আচ্ছা, তাই 45টাই আমি অনেক দিন ধরে লালন পালন করে আসতেছি এখন পর্যন্ত, দেখি আল্লাহ ভরসা। আচ্ছা, আর আপনার কাছ থেকে একটু জানতে চাই, এই যে আপনার গরু এত আগে সেল হয়ে গেছে, এর কারণ আসলে কী মনে করেন যে এত আগে আপনার এই গরুগুলো বিক্রি হয়ে গেছে? কোন জিনিসটাকে আপনি বেশি প্রাধান্য দিয়েছিলেন যার কারণে আপনার গরুগুলো এত দ্রুত সেল হয়ে গেছে? আমি গত বছর যাদের কাছে সেল করেছি, ফিডব্যাক আলহামদুলিল্লাহ ভালো আসছে, আর মিট কোয়ালিটিটা আমি চেষ্টা করেছি মানে ভালো দেওয়ার জন্যই। আচ্ছা, ওই হিসাবে আল্লাহরও হুকুম আর চেষ্টা করেছি, যার ফলে ফিডব্যাক আলহামদুলিল্লাহ ভালোই আসছে। আচ্ছা আচ্ছা, এই যে মিট কোয়ালিটির বিষয়টা বলেন, হ্যাঁ, কী ধরনের খাবার দাবার দিয়ে আপনার এই গরুগুলো লালন পালন করতেছেন? আমি দানাদার দিচ্ছি, কাঁচা ঘাস আর খ্যার দিচ্ছি, এটাই। দানাদার, কাঁচা ঘাস এবং খ্যার? খ্যার, এটাই। হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি একদম গরুর যে স্বাভাবিক খাবার, সেই খাবার দিয়ে আপনি গরুগুলো প্রস্তুত করতে? জি জি, আমি সেটাই চেষ্টা করছি। কোনো ধরনের কেমিক্যাল কি ব্যবহার করা হচ্ছে না? জি আল্লাহ দিলে না। আচ্ছা, তাহলে কি আমরা বলতে পারি রাহাত ভাই, যে যারাই সাহার এগ্রো থেকে কুরবানি গরু সংগ্রহ করবে, তারা একটা সুস্থ সবল এবং সুন্দর একটা গরু পাবে? জি ইনশাআল্লাহ। আচ্ছা ইনশাআল্লাহ, ঠিক আছে। তো রাহাত ভাই, চলেন একটু মাঝারি সাইজের গরু দেখে দর্শকদের। জি জি, আসেন। আচ্ছা, এগুলো তো ছোট দেখলাম। জি জি। আচ্ছা, মাঝারি সাইজের গরু কেমন সংগ্রহ করেছেন? মাঝারি সাইজের এখানে আছে 4-5টা না? জি জি জি। আচ্ছা, 5-6টা? জি। আচ্ছা, মাঝারি সাইজের গরু একটু তাহলে তুলনামূলক কমই না? জি জি জি। এগুলোর বডি ওয়েট কেমন রয়েছে? 300 কেজি। 300 কেজি? জি। আচ্ছা আচ্ছা,
এখানে কয়টা আছে? 5 থেকে 6টা। জি, বাইরেও বাধা আছে কিছু, আর বাইরেও বাধা হলো 450 প্লাস, 450 কেজি প্লাস। জি, পিছে দুটো পিছে। আচ্ছা, আর হবে আপনার কাছ থেকে জানতে চাই, আপনি যে গরুগুলো বিক্রি করতেছেন সেগুলো কিভাবে বিক্রি করতেছেন, লাইভেডে না ঠিকাতে? ঠিকাতে আমি সেল করা হচ্ছে আমার। সব ঠিকা? জি, সব ঠিক। আর কোনো লাইভেডের কোনো ব্যবস্থা নেই? না না, ব্যবস্থা নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর হবে এই পাশে আমরা কিছু বড় গরু দেখতে পাচ্ছি আরও। এখানে কি কি জাতের গরু রয়েছে? এগুলো ক্রস গরু সব। সব ক্রস? জি জি জি। আচ্ছা, এখানে কেমন ওজনের গরু রয়েছে? 700 প্লাস সব। সব 700 কেজি প্লাস? জি। আর হবে এই গরুগুলো কতদিন আগে সংগ্রহ করেছিলেন? এগুলো প্রায় 8 মাস ধরে করতেছে। আচ্ছা, তাহলে আপনি গত ঈদের পরপরই সংগ্রহ করে ফেলেছেন? জি জি, সব সংগ্রহ করে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। গরু পালন করতে কোনো সমস্যা হচ্ছে না রাতে? সমস্যাটা এখন পর্যন্ত হচ্ছে শুধু খাদ্যের দামটা, গোখাদ্যের দামটা যেভাবে বাড়তেছে, এটা ম্যাক্সিমাম সব খামারিদেরই সমস্যা। আর যদি দামটা ঠিক মতো থাকে তাহলে আলহামদুলিল্লাহ, কিন্তু যেভাবে দাম বাড়া চালু করেছে মানে কস্টিংয়ে অনেক সমস্যা হয়ে পড়তেছে। আচ্ছা আচ্ছা, এটাই। এছাড়া অন্য কোনো সমস্যার সম্মুখীন হন না? এইভাবে আর কোনো সমস্যা না। রাত ভাই, মাশাআল্লাহ বেশ সুন্দর শাহিওয়াল গরু দেখতেছি। জি জি। আচ্ছা, কয় দাঁত গাছ গরুটা? এটা আপনার 6 দাঁত। 6 দাঁত? জি। ওজন আছে কতটুকু এটা? এটা 700 নিচে আছে। 700 নিচে আছে? জি জি জি। আচ্ছা, এরকম সাইজের গরু আছে কতগুলো? এখন এই সাইজের আপনার আছে 2-3টার মতো আছে। আচ্ছা, এই সাইজের আছে 3টা? জি জি জি। আচ্ছা, দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুব চমকপ্রদ গরু। আচ্ছা আচ্ছা, এই যে এটা মনে হয় একটু ছোটো না? জি জি, এটা ছোটো। আচ্ছা আচ্ছা, এটার ওজন আছে কেমন ভাই? এটা আছে 510-20 কেজির মতো। 510 থেকে 20 কেজি? জি জি। ওকে, এগুলো কি বিক্রি হয়ে গেছে? আপনার তো ম্যাক্সিমাম গরুই বিক্রি হয়ে গেছে। জি, এগুলো সোল করা আল্লাহ দিবে, সবই বিক্রি হয়ে গেছে। জি। আচ্ছা, মূলত আপনার ম্যাক্সিমাম কাস্টমার কোন এলাকার? ম্যাক্সিমাম কাস্টমার পুরান ঢাকা আছে, মোহাম্মদপুর। আচ্ছা, যেহেতু আপনার বাসা পুরান ঢাকাতে, আপনার কাস্টমারগুলো আপনার পুরান ঢাকারই? পুরান ঢাকারই। জি। আচ্ছা আচ্ছা, এদিকেও আমরা কিছু ছোটো ছোটো গরু দেখতে পাচ্ছি, এগুলো কি কুরবানির উপযোগী? শুধু দুটা এই দুইটা বিক্রি? জি, এই দুইটা বিক্রি করবো। আচ্ছা, এই দুইটা আর ওই দুইটা হবে না? না না না। আচ্ছা, এগুলো কি এখন বিক্রি হয়েছে না আছে অবিক্রিত? এটা একটা বিক্রিত, আরেকটা অবিক্রিত আছে। ঠিক আছে, চলেন একটু আপনার ছাগলের সেটে যাই, ছাগলগুলো দেখাই। হ্যাঁ হ্যাঁ, আসুন। তো রাত ভাই, এটা হচ্ছে আপনার ছাগলের শেড? জি জি জি। আচ্ছা আচ্ছা, কতগুলো ছাগল আছে এখানে? এখন প্রায় 40টার মতো আছে। 40টা? জি। আচ্ছা, এর মধ্যে খাসি আছে কয়টা ভাই? খাসি প্রায় আছে 25-26টার মতো। 25 থেকে 26টা? জি জি। আচ্ছা আচ্ছা, এখানে বললেন যে 30 থেকে সর্বোচ্চ 1 লাখের মধ্যে রয়েছে খাসি। জি। আচ্ছা, আর কুরবানির জন্য কি খাসি বুকিং হয়েছে আপনার এখানে? জি, আল্লাহ দিলে ম্যাক্সিমামই সোল্ড হয়ে গেছে, এখন শুধু অবিক্রিত খাসি আছে 5টা। 5টা আছে? জি। আচ্ছা আচ্ছা, আর যে 5টা আছে সেখানে 30 থেকে 1 লাখের মধ্যে রয়েছে? জি জি জি। আচ্ছা, তো ভাই, এই যে বুকিং নিচ্ছেন, হ্যাঁ, এই বুকিংটা আপনারা কীভাবে নিচ্ছেন? কেউ যদি বুকিং করতে চায় 24 কুরবানির জন্য, আপনার কাছে কীভাবে বুকিং করতে পারবেন? বুকিংটা আমি যত পর্যন্ত নিচ্ছি আপনার 35% বুকিং মানি হিসেবে নিচ্ছি, আর রামাদান ঈদের জন্য 50% দিতে হবে রামাদানের মধ্যে, আর বাকিগুলো ডেলিভারির আগে। আচ্ছা, ঈদের কতদিন আগে আপনারা এইগুলো ডেলিভারি দিয়ে থাকেন? 4 থেকে 5 দিন আগে। 4 থেকে 5 দিন আগে? জি জি জি। আচ্ছা আচ্ছা, আপনি কাস্টমার মানে বুঝে উনি যখন বলবে তখনই আমি ডেলিভারিটা দিব, কিন্তু 4-5 দিন আগে থেকে আমি ডেলিভারিটা চালু করে দিই। আচ্ছা আচ্ছা, আপনার ফার্মের লোকেশন একটু বলে দিন, যদি কেউ সরাসরি আপনার ফার্মে আসতে চায় কীভাবে আসবে? জি জি, লোকেশনটা হলো আপনার আব্দুল সালাম চেয়ারম্যান রোড, শাক্তা, কেরানীগঞ্জ, ঢাকা। আচ্ছা, এটা আপনার বাবুবাজার দিয়েও আসতে পারবে, আবদুল্লাপুর দিয়েও আসতে পারবে, আর আমাদের অ্যাড্রেসটা গুগল ম্যাপে দেওয়া আছে। আচ্ছা, গুগলে কি সাহারাগুলো লিখে দিয়ে যাবে? জি, সাহারাগুলো লিখে দিয়ে যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো ভাই, এই ফার্মে আপনার ভবিষ্যৎ কী পরিকল্পনা রয়েছে? পরিকল্পনাটা হলো আসলে গরু আর ছাগল নিয়ে তো করতেছি, আর চেষ্টা করব একটু সেটটা বাড়ানো যদি আল্লাহ তৌফিক দান করে, আর ছাগলটাও চেষ্টা করব। আচ্ছা, এখন বাকি আল্লাহ ভরসা। ঠিক আছে। আচ্ছা রাহাত ভাই, কথা বলে খুবই ভালো লাগলো, আপনার ফার্মের ভবিষ্যৎ সফলতা কামনা করে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন। ইনশাআল্লাহ, আপনি আমার জন্য দোয়া করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।